हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कोलकाता प्रॉपर्टी सॉल्यूशंस। माय सेल्फ तीर्थंकर मजुमदार। G+3 बिल्डिंग टा देखा छी विथ लिफ्ट एंड सिक्योरिटी एंड सीसीटीवी कैमरा फुल रेडी टू मूव आछे। EM बाईपास थेके मेन्स होच्छे जेटा आमादेर अभिषिक्ता मोड़ बा कालिकापुर मोड़, सेखान थेके ओनली 1 किलोमीटर मतो डिस्टेंस। अच्छा, नेक्स्ट एटा आछे लिफ्ट एरिया, अलरेडी स्टार्टेड वार्किंग स्टेजे आछे। एटा मेन डोर, गोदरेजेर लक लागानो, एंट्रांस বাঁদিকে কাবোর্ড, কাবোর্ডটা ফুল টাইলসে দেওয়া আছে যেটা অন্য জায়গায় টাইলস থাকে না। আর উইন্ডোগুলো ডাবল উইন্ডো আসছে, ওটা সাউথ ইস্ট ফেসিং ছিল। এটা যে জাগুয়ার ফিটিংস, কমন টয়লেট, প্রত্যেকটা জাগুয়ার ফিটিংস হাই ক্লাস, হাই ব্র্যান্ডের। নেক্সট লিভিং অ্যান্ড ডাইনিং, এটা কিচেন এরিয়া, কিচেনটা গ্রানাইটের দেওয়া আছে, ফুল ব্ল্যাক গ্রানাইট, সব ব্র্যান্ডেড কোম্পানির জিনিস দিয়ে লাগানো, এভরিথিং যা যা আছে ফিটিংসগুলো। এটা আরেকটা বেডরুম, এটা হচ্ছে রোড ফেসিং বেডরুম, মাস্টার বেডরুম উইথ টয়লেট, ব্যালকানি, কাবোর্ড, এগুলো থাকছে, হ্যাঙ্গিং কোমর থাকছে, জাগুয়ারের সব জাগুয়ারের ফিটিংস। এটা হচ্ছে আপনার কাবোর্ড এরিয়া, কাবোর্ডে এটাকেও টালি দিয়ে ফিটিংস করা যাতে ফিউচারে আপনার ড্যাম্প না পড়ে। এটা মেন রোড, রোড ফেসিং, রোডের দিকে যে ব্যালকানিটা থাকছে। নেক্সট আমরা ঢুক চলে যাচ্ছি ডাইনিংয়ের দিকটায়। এটা হচ্ছে ডাইনিং পোর্শন, রাইটে কিচেন, কিচেন থেকে কিচেনটা এল শেপের করা আছে। কিচেন থেকে আমরা চলে যাচ্ছি এবার ডাইনিংয়ের দিকে, বেরিয়ে গেলাম অপোজিট ফ্ল্যাট। এটা এটা লিফ্ট এরিয়া, লিফ্টটা ফুল গ্রানাইট দিয়ে করা আউটসাইডগুলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফ্ল্যাট থেকে। এটা কার পার্কিং এরিয়া, ফুল টালি দিয়ে করা, রোড থেকে 3 ফিটের মতো হাইট করে করা আছে। এটা আউটসাইড, আউটসাইড এরিয়া, অসাধারণ কাজ করা, কাজের কোয়ালিটিও এক্সেলেন্ট, ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন। সব গ্রানাইট দিয়ে করা আউটসাইডগুলো। মেন 20 ফিটের রোড, রাইট লেফটে সব দিকেই ফ্ল্যাট। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি মেন রাস্তার দিকে। এখান থেকে রুবি খুব নিয়ার বাই, এটা একটা চার মাথা মোড়, লেফট অ্যান্ড রাইটে দুদিকেই যাওয়া যায়। ফ্রন্টে যে রোডটা যাচ্ছে ওটা হচ্ছে 30 ফিটের মতো আছে, 30+ 30+। লেফটের দিকে আমরা টার্ন নিয়ে নিলাম মেন রোড, এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আনন্দপুর থানা, থানা থেকে বাইপাস খুব নিয়ার বাই। আপকামিং মেট্রো অলরেডি কিছুদিনের মধ্যে স্টার্ট হচ্ছে, সব কিছু আপনারা অ্যাভেল করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।